বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই, দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ। এই ঐক্যে ফাটল ধরাতে পারেনি বলেই ওবায়দুল কাদের সাহেবের বুকে বড় জ্বালা। এজন্য তিনি বিএনপির ছিন্ন খুঁজতে আত্মচিৎকার করছেন। ওবায়দুল কাদের সাহেবকে মনে রাখার জন্য বলবো, শকুনের দোয়ায় গরু মরে না। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। বিএনপির পরিণতি মুসলিম লীগের দিকে যাচ্ছে কিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন আশঙ্কার প্রেক্ষিতে রিজভী বলেন, আওয়ামী লীগ তো ভেতর থেকেই ভেঙে চুপসে গেছে। সেখানে নানাপন্থী এবং সিনিয়র জুনিয়র এর নানা ধারা, যে কারণে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারেনি। পুলিশের উপর নির্ভরশীল হয়ে রাতের আধারে জাল ভোট দিয়ে ব্যালট বক্স পূর্ণ করতে হয়েছে। তিনি বলেন, পুলিশের ক্ষমতা যখন থাকবে না তখন আওয়ামী লীগের বাতি জ্বালানোর লোকও খুঁজে পাওয়া যাবে না। অপরদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। গত বৃহস্পতিবার ঢাকার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি তাদের অভ্যন্তরীণ কোন্দলনের জন্য ভাঙবে এবং এই অবস্থায় বিএনপি যদি ভাঙনের মুখে যায় তাহলে বিএনপির ঘরোয়া কলহ কোন্দলনের জন্যই বিএনপি ভাঙবে, আওয়ামী লীগের প্রয়োজন নেই বিএনপি ভাঙ্গার। ওবায়দুল কাদেরের সেই মন্তব্যের জবাবে রিজভী আজ পাল্টা মন্তব্য করেন। Hey everyone, press the subscribe button and bell icon and never miss another update.